স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ আশা করি সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন আঙ্গারা এই চিকেন আঙ্গারা বানাবার জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নন একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে তিন চারটে শুকনো লঙ্কা দুটো এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো কয়েকটা লবঙ্গ হালকা করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা করে মশলাগুলোকে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা দরদরে পেস্ট তৈরি করে নেব। খুব বেশি মিহি পেস্ট তৈরি করার দরকার নেই এর মধ্যে আমি কয়েকটা গোলমরিচ দানাও দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা করার দরকার নেই তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে যখন মশলা একটু ফুটতে আরম্ভ করবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার এতে দিয়ে দিচ্ছি আট দশটা কাজু বাদাম কাজু বাদামটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবার কাজু বাদামটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এরপরে তো দিয়ে দিচ্ছি কয়েকটা নর্মাল বাদাম আমরা যে বাদামটা সবসময় খাই সেই বাদাম সেই বাদামটা ওর মধ্যে দিয়ে সামান্য ভেজে নিলাম দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ঢেলে নিলাম এবার ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব অপরদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গেই বেটেছি এই জন্য একটু সবজি সবজি লাগছে দেখতে তোমরা আলাদা করেও এটাকে বেটে দিতে পারো এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো যে নর্মাল লঙ্কাটা আমরা সব সময় ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি এবার সব এবার এতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই এই রান্নায় দইয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হবে দইটা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে পঁয়তাল্লিশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভেজে নিয়েছি সেটা মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মাংসের জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ অর্থাৎ দেড়শো থেকে দুশো গ্রাম মতন পেঁয়াজ আমি ভাজা করে নিয়েছিলাম ভাজা করে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা যে মশলাটা প্রথমেই আমি রেডি করে নিয়েছিলাম সেই মশলার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করছি সেই জন্য মশলাটা আমি হাফ দিয়ে দিলাম তোমরা যদি এক কেজি চিকেন ব্যবহার করো তাহলে পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেবে ভালো করে মেখে নিয়ে এটাকে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর এবার এটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি প্যান্টটার মধ্যে পেঁয়াজগুলোকে আমি ভেজে ভেজে তেলে চিকেনগুলোকে ভেজে নেব যে তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে মাংসগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার তেলে মাংস ফ্রাই করলে এটা খেতে খুব টেস্টি হয় তোমরা একবার বানিয়ে দেখতে পারো যে তেলটা বেরেস্তা বেরেস্তায় ব্যবহার করবে সেই তেলটাতেই চিকেনগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবে আমরা অনেক সময় বেরেস্তাটা ভেজে রেখে দিই সেই ক্ষেত্রে তেলটাকে আলাদা করে রেখে দিয়ে এই চিকেনে ভাজার কাজেই ব্যবহার করবে তাহলে চিকেনটা অনেক টেস্টি হবে এরপর চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না হতে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকা খুলে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দেখতেই পারছ রান্নাটা পুরোপুরি হয়ে এসেছে চিকেনগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে তেলটাও বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমরা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠকলার টুকরোর মধ্যে সামান্য ঘি দিয়ে বাটির মধ্যে বসিয়ে একটু আগুন জ্বালিয়ে দিতে পারি তাহলেই কাঠকলাটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আগুন জ্বালিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই স্মোকি ফ্লেভারটা পাওয়া যাবে আমি যেহেতু বাড়িতেই রান্না করছি আমি ওসবের কিছুই করছি না আমি জাস্ট মশলাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এতেই চিকেনটা খেতে অসাধারণ হয় রুটি ভাত ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে এবার চিকেনটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী পর্বে আমার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব চিকেনটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমাদের একটা লাইক একটা কমেন্টস একটা সাবস্ক্রাইবার আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ